আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের শুক্রবার উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও জীবন। প্রিয় দর্শক, প্রতি শুক্রবার 12:30 আপনাদের জন্য আলো ছড়ানো ওই আয়োজন নিয়ে আছি আমরা। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, আসুন পরিচিত হইনি আজকের অতিথির সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন মাওলানা মোহাম্মদ মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, যে সময়টি চলছে নানা দিকে রোগ বালাই দুঃখ যন্ত্রণা সব কিছু মিলে আল্লাহ তাআলার একটি পরীক্ষা। গোটা পৃথিবীতেই করোনা ভাইরাসের একটি আক্রমণ চলছে, সেদিক থেকে রব্বুল আলামিন আমাদের দেশকে আমাদের মানুষগুলিকে অনেক নিরাপদ রেখেছেন, ভালো রেখেছেন। এরপরও এই জাতীয় সমস্যা, বিপদ অথবা মুসিবত কেন আসে এবং কিভাবে দুনিয়া এবং আখেরাতের সমস্ত বিপদ থেকে মুক্ত থাকা যায়, নিরাপদ থাকা যায়, এই বিষয়ে ইসলাম কি বলেছে, এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। মাওলানা মোস্তফা জামান, প্রথমে যদি বলি, মানুষকে রব্বুল আলামিন পরীক্ষা করবেন, সেটি বিপদ দিয়ে হতে পারে, রোগ দিয়ে হতে পারে, কষ্ট দিয়ে হতে পারে, এই যে কিছুদিন পরপর নানা ধরনের বিপদ এবং পেরেশানিতে আমরা পড়ি অথবা পেরেশানি আমাদেরকে গ্রাস করে, আমরা পেরেশানির সম্মুখীন হই, এ বিষয়ে আসলে ইসলাম কি বলেছে? ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তার কাছ থেকে আসছি, তার কাছেই ফিরে যাব। আমাদের সমাজে প্রচলিত একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা শুনে অভ্যস্ত, সেটা হলো সূরা বাকারা দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠার শেষ আয়াতের বিখ্যাত কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর ঘোষণা হলে আমরা বলে থাকি, কিন্তু অর্থটা কি? সেই কথাটাই এই অর্থের মধ্যে নিহিত আছে, সেটা হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব, আসছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আল্লাহর কাছে, মাঝখানে পরীক্ষার জায়গা। আর পরীক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা, পরীক্ষার্থী হচ্ছে আমরা, পরীক্ষার কেন্দ্র সেন্টার হচ্ছে দুনিয়াটা। কার কতটুকু সময় পরীক্ষক উপযোগী মনে করবেন, যার যতটুকু টাইম ওটা উনি নির্ধারণ করবেন, উনিই জানেন, উনিই জানেন পৃথিবীতে কে কতটুকু সময় অবস্থান করবে এবং কি কি পরীক্ষার সম্মুখীন তাকে হতে হবে। আল্লাহ আকবার। প্রথম যে প্রশ্ন আপনি করলেন, কেন, কেন উত্তরটা 1400 বছর আগে কোরআনে স্পষ্ট ভাষা আল্লাহ বলে দিয়েছেন, কোরআনকে আমি একটু পড়ি, কোরআনকে একটু দেখি, না রমজানের জন্য অপেক্ষায় থাকি। পৃথিবীতে অনেক বই তো পড়ি, অনেক ঘাটাঘাটি করি, অনেক ডিগ্রি অর্জন করি, অনেকভাবে আমি ই হই, নন্দিত হই, কিন্তু মহান স্রষ্টার যে সর্বশেষ বাণী, মেসেজ দেওয়া আছে এর মধ্যে তিবিয়ান লিকুল সেই প্রতিটা জিনিস খোলে খোলে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দেওয়া হয়েছে, ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রসুল চলে যাওয়ার পরে 1400 বছর পরে এই একবিংশ শতাব্দীর শুরুতে আজকের এই মহাচিন্তাগ্রস্ত মানুষ যখন পুরো পৃথিবী, পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর সব সাইডে মানুষ, কি মুসলিম, কি অমুসলিম, কে আস্তিক, কে নাস্তিক, সবাই একটা প্রশ্নে হাবুডুবু খাচ্ছে, আমি কি চরম বিপদের সম্মুখীন হচ্ছে? আর আজকের স্টুডিওতে এই পর্দার সামনে বসে আপনার যে ছুড়ে দেওয়া প্রশ্ন, সময় উপযোগী, কেমন জানি সব বিষয়ের এর মধ্যে উত্তর আছে, কেন, কেন। আল্লাহ কিন্তু আগাম জবাব দিয়েছেন সূরা রুম 21তম পারায়, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে সব জায়গায় যে বিপদ আপদ, দুঃখ, বেদনা, প্রতিকূল অবস্থা, অপছন্দনীয় বিষয় কেন হয়, কেন সম্মুখীন হই, একটা কারণ, হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। বিশ্লেষকরা বিশ্লেষণ করবে টকশোতে বসে, বিভিন্ন জায়গায় বসে, কিন্তু প্রকৃত কারণ কি, আসল কারণটা কি, কেন উদ্ঘাটিত হয় না, কেন ওদিকে আমার দৃষ্টি যায় না, কেন ওদিকে মনোনিবেশ করি না, সেটা হলো আল্লাহর কথা, আল্লাহর সে উদ্ঘাটিত কারণ, সেটা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। কেন করা হয়, আল্লাহ সেটা জবাব দিয়েছেন আয়াত শেষে, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই কথার মধ্যে কিন্তু মায়া আছে, আদর স্নেহ মাখা কথা আছে, মানে আল্লাহর পথে যেন আমরা ফিরে যাই, ফিরে আসে, এটার একটি ডাক কিন্তু আছে, ডাক, আহ্বান আছে, মায়াবী ডাক। যাকে বেশি ভালোবাসে তার কিন্তু অন্যায়টা তার সহ্য হয় না। তাহলে এত মায়ার সৃষ্টি, এত আদরের সৃষ্টি কে, মানুষ। সেই কথাটা তো আল্লাহ আরেক জায়গায় বলেছেন, সূরা বানী ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠার প্রথম, ওয়ালাকাদ কাররামনা বানী আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله বলেছেন এই মানুষকে আমি সম্মানিত করেছি সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি তে এত আনন্দের এত মজার এত মায়া স্নেহ মহব্বতের সৃষ্টি সে দূরে সরে যাবে তাকে কি ডাক দিবেন না তাকে একটু সতর্ক করবেন না তার যেন টনক লড়ে এই জন্য মাঝে মধ্যে আল্লাহ দিয়ে থাকেন সেটা কিন্তু আরেক জায়গায় বলেছেন আমি যদি আরেক জায়গায় চলে যাই আরেক আয়াত আরেক সুরার মধ্যে তো সেখানে পেয়ে যাব কেন করেন আল্লাহ বলেছেন সূরা বাকারা দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা শেষ আয়াত ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমি এটা করব ফিরে আসার জন্য কিন্তু কি কি বিষয় করব তার কিছু বিষয় আলোকপাত করেছেন শিরোনাম ধরে ধরে আল্লাহ তাআলা বলেছেন কোনো অস্পষ্টতা নাই দিবালকন নাই স্পষ্ট তার চেয়ে আরো সুস্পষ্ট অবশ্যই যারা আরবি একটু বুঝি লাম তাকিদ যুক্ত শেষাব নুনে সাকিলা ভার্পের শুরু ভার্পের শুরুতেও তাকিদ শেষেও তাকিদ ওয়ালা নাবলুয়ান নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব কিছু ভয় দিয়ে কিছু অভাব দিয়ে কিছু জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা কেন করব করব এই কারণে আমি দেখব দেখব সে আমাকে ভুলে যায় না ভুলে যায় না সে কি সবর করে না আমার দিকে ফিরে আসে আল্লাহ কিন্তু দেখতে চান এটাই হলো পরীক্ষা মহতরাম আমাদের বড় সমস্যা কি জানেন সুখে থাকলে ফিরে আসে দুঃখে থাকলে না সরি দুঃখে থাকলে আল্লাহমুখী হই কোরআনমুখী হই ইসলামমুখী হই দিনমুখী হই আর যদি সুখে থাকি ওই যে একটা বাংলা কথা বলে সুখে থাকলে ভূতে কিলায় তখন আল্লাহর দিকে ফিরে আসি না কোরআন দিকে ফিরে আসি না একবারও লক্ষ্য করে না যে আমার এই সম্পদ আল্লাহর দান জি আমার এই সুস্বাস্থ্য আল্লাহর দান আমার এই সন্তান আল্লাহর দান সবকিছুর ভিতরে দুনিয়ার নাজনে আমাদের ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি কিন্তু একবারও মনে করছি না কে আমাকে দিয়েছেন এবং কার কাছে আমাকে ফিরে যেতে হবে এই জন্য কিন্তু মাঝে মাঝে রব্বুল আলামিন একটু পরীক্ষা করেন ওয়ার্নিং দেন একটু অ্যালার্ম দেন সুবহানাল্লাহ মহতরম কোন জিনিসটা আল্লাহর দেওয়ানা কোনটা আমার বাবার কোনটা আমার দাদার কোনটা সমাজপতির কোনটা শিল্পপতির সবই তো আল্লাহর দেওয়া আমি একটু চিন্তা করি আসছি কোন অবস্থায় নিঃস্ব বিবস্ত্র কিচ্ছু ছিল না একটা সুতাও ছিল না এবং আমার প্রচন্ড খিদে আমি যে মাকে বলবো সেই ভাষাও নাই একটাই ভাষা আমার কান্না কান্নার ভাষা আমি রাতে হয়তো বিছানা নষ্ট হয়ে গিয়েছে এই শীতের রাতে বিছানায় মা কাঁথাটা পাল্টে দাও এটা বলার ভাষা নেই একটি ভাষা কান্না আর রব্বুল আলামিন দেখুন মায়ের হৃদয়ে কতটা মমতা ঢেলে দিয়েছেন মা কিন্তু বুঝতে পারেন যে আমার ছেলের বোধহয় কষ্ট হচ্ছে মা কিন্তু ঘুম থেকে জেগে যান সুবহানাল্লাহ মহতরম এই কথাটা আল্লাহ সুন্দরভাবে বলেছেন সেটা হচ্ছে কান্নার ভাষা ওইটা দিয়ে সব কিছু হয়ে থাকে কিন্তু দেখেন দুনিয়াতে আসার আগে ওই যে আসছে শিশু তার কিন্তু খাবারের পাত্র ভরে দিচ্ছেন এরপরে যখন আসছে সময় গড়িয়ে যাচ্ছে দুনিয়ার খাবারের কিছু উপযোগী হয়ে যাচ্ছে আবার পাত্র কিন্তু কমিয়ে দিচ্ছেন আল্লাহ অপচয় পছন্দ করেন না এভাবে করে আস্তে আস্তে ভাষা শিখছে বলতে পারছে তারপরে কি আমারটা ওই আল্লাহরটাই সে কথাই সুরা আবাসাতে আল্লাহ পাক বলছেন 30তম পারা ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি আন্না সাবামনা আল মাআ সাব্বা থুম্মা শাকাকনা আল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা এভাবে আয়াত পর আয়াত আল্লাহ বলে দিয়েছেন তুমি অহংকার করো কিসের অহংকার মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকদ্দারা থুম্মা সাবীলা ইয়াসিরা তুমি এত অহংকারী কেন এত দাম্ভিকতা প্রদর্শন কেন করছো কথায় আচরণে ক্ষমতায় অর্থে বৃত্তে সব দিক থেকে সব তো আমারই দেওয়া আমারই দেওয়া তো দেখো তুমি ওই যে বিখ্যাত এক সাধকের একটি কথা মনে পড়ে গেল তিনি কোন এক যুবক তার সামনে তার খুব ক্ষমতা দেখাচ্ছে এবং বলছে আপনি কি চেনেন আমাকে যেটা আমাদের সমাজে অনেকে বলে থাকেন আপনি আমাকে চেনেন তো তিনি বলেছেন আমি আপনাকে চিনি কারণ আপনি জন্মের আগে একটি নাপাক ফোঁটা ছিলেন পানির ফোঁটা এবং জন্মের পরেও আপনি আপনাকে মাটির নিচে দাফন করে আসা হবে মহতরম কথাটা হয়তো শুনতে খুব সহজ কিন্তু এই ইসলামী সাধকের একজন প্রখ্যাত বিদগ্ধ সাধকের এই একটি লাইন সেই যুবককে দুনিয়া মুখে তার পরিবর্তে জান্নাতমুখী করে দিয়েছিল এবং সে জীবন আর কোনো দিন তার অন্যায় কাজে ফিরে যায়নি সে এবাদতে মগ্ন হয়ে গিয়েছিল তো আমাদের বাস্তবতা তো সেটাই যে প্রতিটি মুহূর্তে আল্লাহকে মনে রাখার দরকার কিন্তু আমরা ভুলে যাই যখন দুঃখ যন্ত্রণা কোনো প্যারাচানেতে পড়ি তখন আল্লাহ আল্লাহ তখন আল্লাহ আমি এই জায়গাতে আসবো আপনার কাছে মহতারাম মুসিবত থেকে মুক্তির জন্য পরিত্রাণের জন্য কী কী মাধ্যমে আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি ইস্তেগফার করতে পারি সাহায্য কীভাবে পেতে পারি চাইতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো ছোট একটি বিরতি পেরিয়ে এসে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের শুক্রবার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম জীবন অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি থাকুন আমাদের সাথে
দর্শক, বিরতি পেরে আবারও স্বাগত। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম উজ্জীবন আয়োজনে সঙ্গে আছে আমি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, আজকে আলোচনা করছি বিপদ ও মুসিবত থেকে মুক্তির আমল। আমাদের সঙ্গে আছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান। মহতরম, আমরা ছিলাম সেই জায়গায় যে আমরা ভালো থাকলে আল্লাহকে ভুলে যাই, দুঃখ দুর্দশার যন্ত্রণায় পতিত হলে আবার আল্লাহ আল্লাহ এই নাম জপতে থাকি। আপনি বলুন। জি মহতরম, এটা আমাদের জন্য চরম ক্ষতির কারণ। এটা অকৃতজ্ঞ মানুষের বহিঃপ্রকাশ যে ভালো থাকলে আমরা ভুলে যাব আর দুঃখে পতিত হলে স্মরণ করব। বরং সবসময় তো আল্লাহকে মনে রাখা উচিত। এটা মনে রাখা উচিত, কারণ আমার মানে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সব কিছু তো তার কাছ থেকে সরবরাহ। সুতরাং প্রতিনিয়ত তাকে ভুলে যাওয়া মোটেই উচিত না। এটা ভালো মানুষের পরিচয় না, কৃতজ্ঞ মানুষের চরিত্রের অংশ না। আল্লাহ এই কথাই বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তুমি একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে সবসময় তো তুমি আল্লাহকে ডাকবে, কেন তুমি ভুলে যাবে? আল্লাহ তো সূরা জুমার 24তম পারা দ্বিতীয় পৃষ্ঠে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফাসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। প্রতিটা রাত, প্রতিটা ঘুম এক একটা মৃত্যু। আল্লাহ যার ক্ষেত্রে ফায়সালা করেন রুহটা ফিরিয়ে দেন, যার ক্ষেত্রে ফায়সালা হয় না, রায় দেওয়া হয় না, আর মৃত্যুটা দেওয়া হয় না। এই জন্য তো যা পেয়ে যায় আবার নতুন সকাল পেয়ে যায়, তার মানে নতুন জীবন পাচ্ছে। কে দিচ্ছেন, কে রুহটা কে ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এই জন্য রসুল শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে প্রতিদিন কিন্তু ঘুমের পরে আমি যে জেগে উঠছি এটা কিন্তু নতুন জীবন, নতুন জীবন প্রতিদিনই আমি নতুন করে জীবন পাচ্ছি। কে দিচ্ছেন? এই জন্য রসুল আরো বলতেন সকালবেলা সন্ধ্যাবেলা, আল্লাহুম্মা বিকা আম আসবাহনা ওয়া বিকা আম সাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকা নুশুর। তোমার অনুগ্রহে আমি সকাল উদযাপন করলাম, তিনি বলতেন বিকালেও তিনি বলতেন, আল্লাহ তোমার অনুগ্রহে আমি সন্ধ্যা বিকাল উদযাপন করছি, তোমার মাধ্যমে রহমতে আমি বেঁচে আছি, তোমার হুকুমই আমি মৃত্যুবরণ করব। সব ক্ষেত্রেই আল্লাহর সবাই, সব ক্ষেত্রে আল্লাহর হুকুম সব ক্ষেত্রেই কার্যকর হচ্ছে, তাহলে আমি কেন আল্লাহর কাছ থেকে ফিরে যাব? এই জন্য আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন, আমাদের চরিত্রটা তুলে ধরে সেটা হলো সূরা আনআম 7ম পারা 12তম পৃষ্ঠা শুরুতে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। আল্লাহ যা করতে বলেছে সেটা যখন ভুলে যায় তখন কিন্তু আল্লাহ পাক দিয়ে দেন। দেখবেন যারা ভুলে গেছে ক্ষমতা বাড়ছে, সম্পদ বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, বাড়ছে না আজকে পৃথিবীতে সব কিছু বাড়ছে, কিন্তু একসময় আল্লাহ পাক ধরে বসেন, আজকে ধরে বসছে। এটা আমাদের হাতের কামাই, করণীয় কি? আমাদেরকে ফিরে আসতে হবে। মহতরম, কোরআন ছাড়া আর কোনো উপায় নেই। তারপর সূরা ইনফিতার আল্লাহ পাক খুব রাগে ক্ষোভে ক্রুদ্ধ ক্ষুব্ধ হয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে? কেউ ফেরাতে পারবে না, তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না, আমি আল্লাহ উদ্ধার করব। একটা প্রাসঙ্গে বলে ফেলি মোহাম্মদ, এই মহতরম, আজকের যে করোনা ভাইরাস, আরও ভাইরাস, আরও সমস্যা, একটা হাদিসে আসছে যে সমাজে, যে ভূখণ্ডে, যে অঞ্চলে, এই পৃথিবীতে এই অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, জুলুম, অত্যাচার বাড়তে থাকবে। আল্লাহ পাক নতুন নতুন রোগ দিবেন, ভাইরাস দিবেন, যেটা পুরোপুরুষ কখনো শুনে নাই। বাঁচার উপায় কি? আল্লাহর দিকে ফিরে আসা। এই যে সূরা নূহের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ইস্তাগফার করো। দেখেন, সন্তান যতই অপরাধ করুক, যখন বাবা বলে আব্বু আব্বু আম্মু, তখন কিন্তু বাবার মনটা গলে যায়, মায়ের মনটা গলে যায়। পায়ে ধরে যদি বলে আব্বু আব্বাকে মাফ করে দাও, আর মনে রাখে না। তো মা বাবার চেয়ে লক্ষ কোটি গুণ মায়া বেশি সে আল্লাহর। আমি যদি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ তো খুশি হয়ে যান। হাদিসে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, বলে না, ক্ষমা চায় না, আল্লাহ পাক ক্ষুব্ধ হন। আর যে চায়, ক্ষমা চায়, ইস্তিগফার করে ফিরে আসে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা, তওবা ইস্তিগফার বেশি বেশি করা, আল্লাহ পাক খুশি হয়ে যান। কেমন খুশি হয়ে যান? সূরা নিসা 4তম পারা 19তম পৃষ্ঠে আসছে, সেখানে আল্লাহ পাক বলছেন, মানে ওই মানে তাবদিল করে দেন, গুনাহ তো মাফ করেন, গুনার জায়গাটা সেই নেকি দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, এমন কে আছে, কোন দাতা আছে, কোন ডোনার আছে? একজন, তিনি হলেন ওয়াহাব। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, এই 3য় পারা 9ম পৃষ্ঠা শেষ আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তুমি হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলিকে বক্র করে দিও না, হেদায়েতচ্যুত করে দিও না, আর ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি হলো মহাদাতা, এমন দাতা গোটা সৃষ্টির সব চাহিদা পূর্ণ করে দেওয়ার পরও তার সেই খাজানা ভাণ্ডারের কিঞ্চিত পরিমাণ ঘাটতি দেখা দিবে না। সুতরাং তার দিকে আমাদের ফিরে আসা উচিত যদি বাঁচতে চাই, নাহলে কেউ বাঁচাতে পারবে না। আজকের কি চীন কি মানে সামরিক শক্তিতে কোন অংশে কি কম?
তার কি কোন দিক থেকে কম আছে? কিন্তু আল্লাহ পাক এমন দিলেন, একটি বিষয় যদি জানি যে পৃথিবীর যে কোনো জিনিসকে কপি করতে চীনের খুব বেশি সময় লাগে না, সব কিছুই মেড ইন চায়না হয়ে যায়। কিন্তু আজকে এই করোনা ভাইরাস কিন্তু চায়না কোনোভাবেই এটাকে আটকাতে পারেনি। তার বিমান পড়ে আছে, ট্যাঙ্ক পড়ে আছে, পারমাণবিক বোমা পড়ে আছে, সব কিছু পড়ে আছে, কিন্তু সব অকেজ, সব অচল আল্লাহর এই ব্যবস্থা পদক্ষেপের সামনে। সেজন্য একটা কথা বলবো হাদিসের আলোকে কল্যাণকামী হয়ে, সেটা হলো জুলুম না করি, গুনাহ না করি, আল্লাহ ফিরে আসি, আমরা ফিরে আসি। আল্লাহ একটা কথা না বললেই নয়, সেই সূরা আরাফ নবম পারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ পাক দেখেন, ছোট্টতে আল্লাহ অনেক খুশি হয়েছেন, ওয়ালাউ আন্না আহলুল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মুমিনরা যদি, মুসলমান যদি একটুখানি ভালো পথে চলে আসতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হালাল পথে চলতো, হারাম থেকে ফিরে আসতো, সে প্রতারিত হতো না, প্রতারিত প্রতারণা করতো না, যদি একটু করতো, আল্লাহ পাক কি বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত, মহতরম আপনি বুঝবেন বহু বচন, এক বচন ব্যবহার করে নাই, আসমান জমিনের বরকত খুলে দিতেন। আল্লাহ কি বরকত খুলে দেননি? আগের নবী এমন ছিল, ফসল লাগিয়েছেন, এক এক সপ্তাহের মধ্যে সেই ফসল, সেই মানে ফল ফলন হয়েছে, এখন মাসের ও মাস চলে যায়, এটা সমস্যা, সেই সমস্যা, এত সমস্যা, মানুষের পেশানি দূর হচ্ছে না। আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন যত দ্রুত সম্ভব, না হলে এটা রোধ আমরা করতে পারবো না, রোধ করতে পারবো না আমরা। মাওলানা মুস্তাফা জামান, আপনাকে অনেক মোবারকবাদ, চমৎকার আলোচনা করার জন্য ধন্যবাদ, কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা শুনলাম, যত মুসিবত আসে, যত বিপদ আসে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এর জন্য বিপদে ভেঙে না পড়া এবং অস্থির না হওয়া, বিশেষ করে করোনা ভাইরাসের একটি কঠিন সময় চলছে, এই সময়ে গুজব না ছড়ানো, আতঙ্কিত না হওয়া, বরং সচেতন হওয়া, নিজে সচেতন হই, পরিবারের সকলকে সচেতন করি, সমাজের সবাইকে সচেতন করি, এবং সকলে মিলে এককভাবে সম্মিলিতভাবে আল্লাহর কাছে বেশি বেশি কায়মনোবাক্যে দোয়া করি, ইস্তেগফার করি, তওবা করি। নিঃসন্দেহে পৃথিবীর কোনো শক্তির মাধ্যমে এই ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব নয়, শুধুমাত্র চোখের দুফুটা পানি, যেটি আমার তাহাজ্জুতে, আমার জায় নামাজকে সিক্ত করবে, যেটি আমার মোনাজাতে আমার হাতকে ভিজিয়ে দিবে, আমার জন্য, আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রতিবেশীদের জন্য, বাংলাদেশের জন্য এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি, দোয়া করতে পারি, তাহলে বিশ্বাস করি এই করোনা ভাইরাসের মহামারী থেকে, মহাবিপদ থেকে রব্বুল আলামিন আমাদের সবাইকে মুক্তি দান করবেন। মোহতরম, ইতিমধ্যে বাংলাদেশের সবগুলি মসজিদে প্রতি শুক্রবারে দোয়া হচ্ছে, মসজিদের মিম্বরগুলি থেকে ক্রন্দনরত মোনাজাতের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আমাদের মা বোনরা দোয়া করছেন, আমাদের মাসুম নিষ্পাপ বাচ্চারা দোয়া করছে। আমরা বিশ্বাস করি যে এই জমিনে রব্বুল আলামিন অসংখ্য আলেম, ওলামা, পীর, দরবেশ, বুজুর্গ মানুষের চোখের পানি পড়েছে, সেই বাংলাদেশকে ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন করোনা ভাইরাসের মহা আক্রমণ থেকে হেফাজত করবেন, এবং রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখবেন, এই প্রত্যাশা আল্লাহর কাছে কামনা করি। এবং সবশেষে সকলের কাছেই বিনতি নিবেদন, সুনির্বদ্ধ নিবেদন, এখনও সময় আছে, এখনও সময় আছে, আসুন তওবার দ্বার উন্মুক্ত আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মুক্তি দান করেন, আমাদের সমাজকে আপনি রক্ষা করেন, এবং পৃথিবীর মুসলমানদেরকে রক্ষা করেন, গোটা পৃথিবী থেকে আপনি রক্ষা করেন। আমাদের দোয়ার পরিমাণ যত বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে কান্নার পরিমাণ যত বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে মিনতি আর মোনাজাতের পরিমাণ যত বৃদ্ধি পাবে, রব্বুল আলামিন আমাদেরকে তত দ্রুতই মুক্তি দান করবেন, নিরাপত্তা দান করবেন, প্রশান্তি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত বিপদ থেকে, সমস্ত মুসিবত থেকে, সমস্ত বালা থেকে, সমস্ত পেরেশানি থেকে মুক্তি রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই প্রত্যাশার কামনা জানি আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী শুক্রবার একই সময়ে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব প্রাণবন্ত আলোচনায়। সে পর্যন্ত রব্বে করিম সবাইকে সুন্দর, সুস্থ ও নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।